জিজ্ঞেস করে যে ইমনকে, ইমনকে জিজ্ঞেস করার সাথে সাথে কয়েকজন এসে ইমন ভাইয়ের উপর অনেক রকমের হামলা চালায়। একটা ছেলে গলা থেকে চেইন বের করে মারতে গেছিল। আর ইমন ভাইকে যখন মানে মারা হচ্ছিল তখন ওনাকে বারবার আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল বলে মারা হচ্ছিল। আমরা আবারও বলছি, বারবার বলছি, শতবার বলবো, আমরা কোনো রাজনৈতিক দল নই। আপনারা সবাই জানেন যে গতকালকে ইমন দুজার উপরে কিন্তু একটা নৃশংস হামলা হয়, যেটার প্রতিবাদে আজকে আমরা দাঁড়িয়েছি। সুনামগঞ্জের মতো একটা শান্তিপূর্ণ শহরে এরকম একটা হামলা হয়ে চলে যায়, এটা আসলে মান্যকর নয়। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, গতকালকে আমরা কয়েকজন শিক্ষার্থী এমোশিয়া রেস্টুরেন্টে খেতে বসি, তারপরে আমাদের সাথে আরও কয়েকজন ছিলেন, তাজিনাপু আমাদের সাথে ছিলেন, তাজিনাপু এবং কি ফারিনাপু রিক্সা দিয়ে উঠে যাওয়ার পরে আমি আর ইমন ভাই একটু সাইডে গিয়ে কথা বলার সময় হঠাৎ করে মিঠু ভাইকে একজন জিজ্ঞেস করে যে ইমনকে, ইমনকে জিজ্ঞেস করার সাথে সাথে কয়েকজন এসে ইমন ভাইয়ের উপর অনেক রকমের হামলা চালায়, এমনকি আমরাও সেই জায়গায় ছিলাম। এখন এমন একটা অবস্থায় দেখা যাচ্ছে যে শহরের যে বাকি মানুষগুলো আছে তারাও বুঝে উঠতে পারেন নাই। আর ইমন ভাইকে যখন মানে মারা হচ্ছিল তখন ওনাকে বারবার আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল বলে মারা হচ্ছিল। আপনারা সবাই জানেন, আপনারা আন্দোলনের আগেই হোক পরেই হোক, আমরা কিন্তু একটা অরাজনৈতিক দল। আমরা আসলে ভেবে পাচ্ছি না যে কেন এই কাজটা করা হয়েছে। আমরা কিন্তু বারবার বলছি, আমরা কোনো দলের বিরুদ্ধে এখানে দাঁড়াইনি, আমরা কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমরা নিজেরাও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। বারবার আমাদেরকে রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে আমাদেরকে অভিযুক্ত করা হচ্ছে। কালকে ইমন ভাইয়ের উপর অতর্কিত হামলা করা হয়েছে। আমরা মেয়েরা আজকে কোথায় নিরাপদ? আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চাই, আমরা চাই ইমন ভাইয়ের উপর যারা আক্রমণ করেছে সিসিটিভি ফুটেজে তাদের চেহারা সহ এসেছে, আমরা চাই তাদেরকে মানে বিচারে আওতায় আনা হোক, তাদেরকে যত দ্রুত সম্ভব তাদের বিচার করা হোক। আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা চাই সবাই আমাদের সাথে থাকবেন। আমরা আবারও বলছি, বারবার বলছি, শতবার বলবো, আমরা কোনো রাজনৈতিক দল নই। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এখানে আন্দোলন করেছি, সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা রাষ্ট্র সংস্কার করছি এবং আমাদেরকে করতে দিন। সাথে আপনারা যারা রাষ্ট্র সংস্কারের কাজে করছেন, অন্যভাবে করছেন, আলাদাভাবে করছেন, আপনারা আপনাদের মতো কাজ করেন, কিন্তু আমাদের কাজ নিয়ে আপনারা কুমন্তব্য দয়া করে করবেন না। কালকে যে হামলা হয়েছে এমব্রোশিয়ার সামনে, মিরর শোরুমের সামনে, এটা অনেক নৃশংস একটা হামলা হয়েছে। ওরা আমরা ভিডিও ফুটেজে দেখা গেছে অনেকের কাছে ওই যে চেইন ছিল, একটা ছেলে গলা থেকে চেইন বের করে মারতে গেছিলো, ওই জিনিসটা ভিডিও ফুটেজে উঠে নাই, ওরা সাইড দিয়ে চলে গেছিলো। তো আমরা দ্রুত এই হামলার বিচার চাই, যারা এটা করছে, যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। এর জন্যই আমরা আজকে মানববন্ধনে আসছি। যতদিন আমরা এটার বিচার পাবো না ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমরা থানায় প্রতিদিন আসবো, এসে আমরা খোঁজ নিব কখন ওদেরকে আইনের আওতায় আনা হবে। বক্তব্য দিব না কেউ।